এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদুয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মদিনা কি
طرف مدینی کی طرف دوئے گا دیوانا محمد کا صلی اللہ محمد صلی اللہ حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। যাকাত শব্দটি আরবি, বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। অনেকের চিন্তা, অনেকের ধারণা, যাকাত দিলে তো সম্পদ কমে যায়, কিন্তু এই চিন্তা ধারণাটা আসলে ভুল। আল্লাহ পাক বলেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে তোমরা দান সাদকা করো না, গরিব হইয়া যাবে। আর আল্লাহ পাক বলে তোমরা দান সাদকা করো, এতে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ রহমত লাভে ধন্য হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যা সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই সম্পদের নিয়ামতের কদর করতে হবে। যদি আমরা মুত্তাকি দাবি করি, যদি আমরা পরহেজগার দাবি করি, খোদা ভীতি যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব কি? এই রমজান মাস এসেছে আপনাকে আমাকে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হচ্ছে খোদা ভীতি, খোদার ভয়, আল্লাহ ওয়ালা যাতে হতে পারি। মুত্তাকি যদি হতে পারি, তাহলে আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা মুত্তাকি হবে তাদের জন্য ন্যায় হয়েছে, তাদের জন্য সুখবর। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে রয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, ও ফিল আখিরা, পরকাল জগতেও রয়েছে তাদের জন্য শুভ সংবাদ। মুত্তাকি হতে হলে কিছু গুণ, কোয়ালিটি আপনার আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় সূরা বাকারার শুরুতে আল্লাহ এভাবে দিলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الف لام میم এগুলো হরুফ মুকাদ্দার, এর অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই।
তবে এই কিতাব মানুষদেরকে পথ দেখাবে ওই সেই লোকদেরকে যারা হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন পথ দেখাবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকে ইসলাম পথ দেখাবে, তাদের জন্য পরকালে শুভ সংবাদ রয়েছে। মুত্তাকি হতে হলে এরপরে আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত, দুই নাম্বার মুত্তাকিদের গুণ হলো নামাজ কায়েম করতে হবে, তিন নাম্বারে গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যা আল্লাহ পাক সম্পদ দিয়েছে নিয়ামত দিয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, রিজিক হিসাবে যা আল্লাহ দান করেছে তা তোমরা অকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে তাফসীর ভিতর আসছে এই আয়াতে নফল দান, তারা বেশি বেশি করে নফল দান করবে, ওয়াজিব দান যারা কোরবানি ঠিক মতো দিবে, ফরজ দান যারা যাকাত আদায় করবে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুনে তাফসীর আসছে যে যারা নফল দান করবে, ওয়াজিব দান কোরবানি ঠিক মতো দিবে, ফরজ দান এটা হলো যাকাত ঠিক মতো আদায় করবে, তারাই মুত্তাকি, যারা যাকাত আদায় করবে তারাই মুত্তাকি। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত তেমনি ভাবে ফরজ। যাকাত কোনো অনুগ্রহ নয় যে গরিবের প্রতি হিসাব, এটা না, বরং আল্লাহর হুকুম, আপনার আমার অর্থ সম্পদ থেকে যাকাত আদায় করতেই হবে। পূর্বের যুগের লোকেদের জন্য কিন্তু যাকাত খাওয়া জায়েজ ছিল না, যাকাতের সম্পদ নিয়ে এক জায়গায় রেখে দেওয়া হতো, এক এক নবীর জমানায় এক এক ধরনের ছিল, কোন নবীর জমানায় এরকম ছিল যাকাত নিয়ে পাহাড় উপর রেখে দিত, আকাশ থেকে আগুন এসে পোড়াই দিত, বা যাকাত অন্য লোকে খাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা বিশেষ নিয়ামত। হুজুর বলেন জুয়েলাল আরদে মসজিদা, আমার কারণে অনেক কিছু বৈশিষ্ট্যকে আল্লাহ দান করেছে উম্মতে মুহাম্মাদের জন্য যা পূর্বে নবীদের উম্মতের জন্য ছিল না। এক হচ্ছে তাম পৃথিবীটা আমার উম্মতের জন্য মসজিদ বানাই দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ, না আমাদের রক্ত হয়েছে, জায়গাটা সরকারি না দরকারি, না হিন্দু না খ্রিস্টান, এটা দেখার দরকার নেই, আল্লাহ আকবার, তাম জমিন আল্লাহ, জমিন কার, নামাজ আদায় হয়ে যায়। আর জাকাতের সম্পদ এগুলো গরিবদের জন্য একটা উপকারী, খাওয়া বৈধ করে দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত সাদকা এগুলো তিনি খাইতেন না, তিনি নিজের উপরে তার বংশধরে নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক হায়াত পেয়েছিলেন, আল্লাহর হাবিবের জামানার লোক, তিনি হায়াত পেয়েছিলেন 360 বছর, বলেন না সুবহানাল্লাহ, হুজুর কাছে ইসলাম কবুল করলেন। তিনি পূর্ব থেকে জানছিলেন যে আখির নবীর কিছু গুণ আছে, তার ভিতরে ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে এই যে তিনি সাদকা ভেতরে এটা খান না, তিনি সাদকা খান না, এটা তিনি জানছেন পূর্ব কিতাব থেকে, তাই হুজুরকে পরীক্ষা করার জন্য হুজুরের কাছে এসে কিছু খেজুর এসে বল নিয়ে এসে বললেন হুজুর এটা আপনাকে সাদকা দিলাম, হুজুর আপনি খান আপনার সাহাবীদের দেন, হুজুর বললেন আমি সাদকার মাল খাই না, বলেন না সুবহানাল্লাহ। যাকাত এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, স্বাভাবিকভাবে আমরা কথায় বলি যে নামাজ রোজা এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বা বিষয়, ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ এভাবে বলেন না কোথাও কোরআনে যে নামাজ রোজা, যে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সাওম, নামাজ কায়েম করো রোজা রাখো, এইভাবে কোরআনে এক জায়গায় নাই। কোরআনে কিভাবে আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত আদায় করো, এভাবে করে একবার নয় দুইবার নয়, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ পাক 31 বার কোরআনে উল্লেখ করলেন, বলেন সুবহানাল্লাহ। রোজা একটা আলাদা ইবাদত, আলাদা ফরজ ইবাদত, এটা ইসলামের 5 স্তম্ভের অন্যতম, যাকাত ইসলামের 5 স্তম্ভের ভিতরে অন্যতম একটা বুনিয়াদ স্তম্ভ হলো যাকাত। বুখারী শরীফের ভিতরে এসেছে হযরত আব্দুল ইবনে উমর বলেন আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা ফাংশন, ইসলাম পঞ্চ বেনার উপরে প্রতিষ্ঠিত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর হলো কালিমা বা ইমান, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ইমানের অংশ, কালিমা পড়লেই শুধু হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না উল্লেখ করবে, কালিমা অর্থাৎ আল্লাহ তাওহীদ এবং রাসূলের সালাতে বিশ্বাস, কালিমা ইমান,
এরপর আল্লাহ বলেন ওয়াইকামুস সালাত ওয়াইতাজ যাকাত আল হজ্জ সাওম রমাদান হাদিসের ইবারাতে দেখা যায় যেভাবে এসেছে আল্লাহ নবী বলেছেন ওয়াইকামুস সালাত ওয়াইতাজ যাকাত আল হজ্জ তাহলে নামাজ যাকাত হজ এরপর বলা আছে সব ইসলামের পাঁচ বিনার অন্যতম হচ্ছে নামাজের পরে কি যাকাত নামাজের পরে কি জোরে বলে যাকাত এই যাকাত আপনাকে আমাকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে হবে কারণ শয়তান চাচ্ছে যাতে করে আপনার আমার সম্পদগুলোকে যদি যাকাত না দেয় তাহলে ক্ষতি কি হবে আল্লাহ নবী বলেন মা তালিফাল মাল ফিল বাররি ওয়াল বাহরি ইল্লা হাফসাজ যাকাত জলে এবং স্থলে যত সম্পদ নষ্ট হয় যত সম্পদ ধ্বংস হয় এর মানে হলো যাকাত আটকে রাখার কারণে যাকাত না দেওয়ার কারণে এই যে ব্যবসায়ী সম্পদ দোকান আগুন লেগে পুড়ে গেল জাহাজ নদীর ভিতরে ডুবে গেল লক্ষ লক্ষ টাকা আপনার লস হয়ে গেল ধ্বংস হয়ে গেল এর মূল কারণ হচ্ছে আল্লাহ নবী বলেন সম্পদের যাকাত ঠিক মতো দেওয়া হয় নাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় একটা জাহাজ ডুবে যাচ্ছিল তখন জাহাজের মালিক হিসাব করলেন যে আমি তো যাকাত ঠিক মতো দিচ্ছি সঠিকভাবে আদায় করি কেন আমার জাহাজ ডুবে যাচ্ছে তিনি আবার হিসাব করলেন কোন জায়গায় কোনো ত্রুটি হলো কিনা হিসাব করে একটু ত্রুটি পেলেন সাথে সাথে তিনি হিসাবটাকে আলাদা করলেন যে এই টাকাটা যাকাত দেওয়া হয় নাই জাহাজটা ফেটে গিয়েছিল পানি উঠছিল হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ জাহাজ ডুবে যাবে নিশ্চিত ভাবে পানি ওঠা শুরু হয়েছে কিছুক্ষণ পর পানি ওঠা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা যখন ডুবে যাচ্ছিল জাহাজ তখন জাহাজের মালিক মান্যত করেছিলেন আল্লাহ পাক যদি এই গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন তাহলে এই জাহাজে যত মাল সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় আমরা দান করে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ জাহাজ গুলি এসে ভিড়ল আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে এই যে জাহাজে যত মাল আছে সব আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দান করে দেন এদিকে এক বুড়ি এসেছিলেন কিছু আটা বা ময়দা নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে বাতাস এসে সব আটা ময়দা উড়িয়ে নিয়ে গেল বৃদ্ধ মহিলা গিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিলেন বাতাসে আমার আটাগুলো সব উড়িয়ে নিয়ে গেল আমি গরিব মানুষ আমার সংসার কিভাবে চলবে সুলাইমান পয়গম্বর বাতাসের সর্দার ফেরেশতাকে ডাকলেন এভাবে পুরী আটা ময়দা উড়িয়ে নেওয়া হলো কেন তখন ফেরেশতা বললেন এটা তো আমার ইচ্ছাই নেই নাই আল্লাহ পাকে এভাবে নির্দেশ দিয়েছেন তাই আমি উড়িয়ে নিয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ তখন সুলাইমান পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে সমুদ্রের জাহাজ ডুবে যাচ্ছিল জাহাজ এর পানি বন্ধ করার জন্য এই পুরীর আটা নিয়ে ওই জাহাজের নিচে দিয়ে জাহাজ যাতে না ডুবে এ ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হলো বলেন না সুবহানাল্লাহ তখন সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল এই জাহাজের অর্ধেক সম্পদ ওই বুড়িকে দিয়ে দিলেন বাকি সম্পদ তিনি আল্লাহ রাস্তায় বিলীন করে দিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন না সুবহানাল্লাহ তাহলে জলে স্থলে যত সম্পদ নষ্ট হচ্ছে আল্লাহর হাবিব বলছেন এটা যাকাত আটকে রাখার কারণ আপনি যদি যাকাত ঠিকমতো আদায় না করেন আল্লাহ নবী বলেন নামাজ কবুল হবে না নামাজ কবুল হবে না যদি আপনি আমি যাকাত ঠিক মতো আদায় করে না দেই নামাজ আল্লাহ দরবার কবুল হবে না যাকাত আদায় না করার কারণ এজন্য আল্লাহ পাকের আমি কি আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আল্লাহর হাবিব আপনি আপনার উম্মতদের থেকে যাকাত উসুল করুন হুজুর আপনি যাকাত আদায় করে ওদেরকে পবিত্র করুন যাকাত দিলে মাল সম্পদ পবিত্র হয় 40 টাকার 1 টাকা দিলে আপনার আমার মালটা পবিত্র হয় আল্লাহ বলে আর যদি আপনি আমি 40 টাকার 1 টাকা যাকাত না দেই তাহলে আপনার আমার ওই 1 টাকা মিলে গিয়ে সব সম্পদই নষ্ট হয়ে গেল আল্লাহ বললেন হে রাসূল আপনি আপনার উম্মতদের থেকে যাকাত উসাল করে যাকাত আদায় করুন এর মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করুন হাজিরিন যাকাত দিলে মাল সম্পদ পবিত্র হয় যেই সম্পদের মালের যাকাত দেওয়া হয় ওই সম্পদকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হলো আল্লাহ পাক ওই সম্পদ ওই মালকে আল্লাহ পাক হেফাজত করে যাকাত কম হোক আর বেশি হোক আপনাকে আমাকে আদায় করতে হবে সঠিকভাবে তাতে যদি আপনার কাছে 100 টাকাও যাকাত হয় 1000 টাকাও যাকাত হয় তা আপনাকে আদায় করে দিতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন
তখন অনেকের ভিতরে এইভাবে ধারণা হলো যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিতাম, এখন তার যাকাত দিতে হবে না, হুজুর তো নাই। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসাবে একটা বকরির বাচ্চা দিতেন অথবা সামান্য কোনো জিনিস দিতেন, আজকে যদি তারা যাকাত না দেন, নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করেন যে নামাজ ফরজ, যাকাত এটা তো হুজুরের যুগে ছিল, এখন তো হুজুর নাই, তাই যাকাত দিতে হবে না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব আশ্চর্য হলেন কথাটা শুনে। তিনি জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন নরম দিলের মানুষ, এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন এটা তার বুঝে আসছিল না। তিনি গিয়ে ভাইয়ের কাছে বললেন যে আমিরুল মুমিন, আপনি এইভাবে সিদ্ধান্ত নিলেন? বলে অবশ্যই, নামাজ এমনিভাবে ফরজ, যাকাত এমনিভাবে ফরজ, যদি নামাজ ঠিকমতো আদায় করে অথচ যাকাত না দেয়, এটা একটা ফরজ বিধানকে সীমালঙ্ঘন করলো, আমি কিভাবে তাকে ছাড় দেই? সুতরাং যাকাত যারা দিবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। হাজিরিন, এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা, যারা স্বর্ণরৌপ্য জমা করে যাকাত আদায় করে না, এর সম্পদের মালের হক আদায় করে না, আল্লাহ পাক বলে হে রাসূল আপনি তাদেরকে শোনাই দিন, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শুভ সংবাদ দিন এমন যন্ত্রদায়ক শাস্তি। এখানে বলা হয় ফাবাশিরহুম, তাদেরকে শুভ সংবাদ দিক, অর্থাৎ আল্লাহ পাক বর্ষণা করে বলতেছেন তাদেরকে আপনি শুভ সংবাদ দিয়া দিন এমন যন্ত্রদায়ক শাস্তি জাহান্নামের, যেই শাস্তি শুরু হবে আর এর কমতি হবে না। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওই মাল সম্পদ গুলো আগুনের পাত করা হবে, সম্পদটাকে একটা লোহার পাতে পরিণত করা হবে, এরপরে এটাকে নিয়ে আগুনের ভিতরে গরম করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। আল্লাহ বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, ওই সম্পদটাকে লোহার পাত করে জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপর যিনি যাকাত সঠিকভাবে আদায় করে নাই, তার গালে তার পাজরে পিঠে জাহান্নামের আগুনে গরম লোহার পাত দিয়ে তার পিঠে তার পাজরে তার গালে আঘাত করা হবে, আর তখন ফেরেশতারা বলবে এটাই তোমার মাল, এটাই তোমার সম্পদ যা তুমি পুঁজি করে রেখেছিলে। বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন মানাতাল্লাহু মালান, যাদেরকে আল্লাহ পাক মাল সম্পদ দান করেছেন এরপর সে যাকাত আদায় করে নাই, মুসিলাল্লাহু ইয়াউমাল কিয়ামতে, এই সম্পদটাকে সেদিন পরকালে ময়দানে কিয়ামতের ময়দানে বিষধর তাক করা সাপে পরিণত করা হবে। বিষধর তাক করা সাপ, এই সাপের এত বিষ যে বিষের কাল তার মাথার দাগ পড়ে গেছে, চোখের উপরে কালো দাগ পড়ে গেছে, অনেক বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপ যিনি যাকাত আদায় করবে না তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তাকে আঘাত করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে, তার শরীরে বিষ ডাল থাকতে থাকবে, আর সাপ বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যাকাতকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে দিতে হবে, যাকাত যারা দিবে তারাই সাফল্য মণ্ডিত হবে, তারাই হলো মুমিন। আল্লাহ পাক বলেন কদ ফালাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فاعلون قد افلح المؤمنون ওইসব মুমিনরা সফল মণ্ডিত হবে যারা নামাজকে আল্লাহর ভয়তে নামাজ আদায় করে আর তাদের জবানকে হেফাজত করে। আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, এবং যারা যাকাতকে ঠিকমতো আদায় করে দেয় তারাই পরকালে নাজাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী ছিলেন হুজুরের, নাম হইল সালাহ। সে এসে হুজুর কাছে দোয়া করলেন, দোয়া চাইলে হুজুর আপনি দোয়া করেন আমার জন্য সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। হুজুর দোয়া করলেন, অনেক সম্পদের সে মালিক হলেন। এরপর যখন যাকাতের আয়াত নাজিল হলো তখন তার কাছে হুজুর দুজন বার্তাবাহক পাঠালেন। হুজুর লিখিত ফরমান জারি করলেন, সালাবা আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সা সম্পদ দিছে, যাকাত দিয়ে দাও। সে হিসাব করে দেখলো 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, এত টাকা এত জিজিয়া করেছে তো বেশি, এত টাকা তুই যাকাত দেওয়া যায় না। তখন সে বলল আপনারা যান আমি হুজুরের কাছে যাকাত দিয়ে আসবো। ওই দুই সাহাবি গিয়ে বলল হুজুর আপনার সালাবা তো আপনার সাহাবি তো যাকাত দিল না আমাদের কাছে। সে বলতেছে এত টাকা কি যাকাত দেওয়া যায় নাই,
এত জিজিয়ে করেছি তো বেশি, সে নাকি আপনার কাছে নিয়ে আসবে। হুজুর কথাটা শুনে এত বেজার হলেন, দুঃখ পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ সাল আবার সম্পদ আপনি যাকাত থেকে গ্রহণ করবেন না। যখন কোরআন আয়াত নাজিল হলো, সাল আবার আত্মীয় স্বজন গিয়ে বললো, ওই লাগে ইয়া সাল আবার তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য ধ্বংস, তুমি হুজুরের নির্দেশে যাকাত দাও নাই, তোমার বিরুদ্ধে কোরআন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তোমার যাকাত হুজুর আর গ্রহণ করবে না। হুজুর কাছে সে বলে, ইয়া রাসূল আপনি আমার যাকাত নেন। হুজুর বলেন, তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি তোমার যাকাত দিতে পারবো না। সে নিরাশ হয়ে চলে গেল। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পদের পর তার কাছে বলে, আমিরুল মুমিনিন আপনি আমার যাকাত গ্রহণ করেন। তিনি বলেন, হুজুর যখন যাকাত গ্রহণ করে নাই, আল্লাহর হাবিব যাকাত গ্রহণ করেন, তোমার থেকে আমি আর পারতাম না। এরপর উমরের সময় আসলো, উসমানের সময় সে মারা গেছেন, তার যাকাত গ্রহণ করা হয় নাই। যাকাত এটা আপনাকে আমাকে সঠিকভাবে আদায় করতে হবে, পূর্ণাঙ্গভাবে হিসাব করে কত টাকা থাকলে যাকাত দিতে হবে। যার কাছে 7.5 তোলা স্বর্ণ তার উপরে যাকাত খরচ, 7.5 তোলা স্বর্ণের হিসাব যদি করেন তাহলে ধরেন 7 ভরি স্বর্ণের দাম আছে কত, 50 করে যদি ধরেন তাহলে 3.5 লাখ, আধা ভরি কোনো 4 লাখ, 4 লাখ টাকায় ধরেন, যার কাছে বছরের সব খরচা বাদে 4 লক্ষ টাকার যিনি মালিক তার উপরে যাকাত খরচ, স্বর্ণের হিসাব ধরলে 4 লাখ টাকার মতো ধরে আসে। রৌপ্যর হিসাব ধরেন, রৌপ্য হলো 52.5 তোলা রৌপ্য, রূপার বড়ি কত আছে ধরেন 2000 টাকা, 52 তোলা 1,60,000 টাকা, যার কাছে 1,60,000 টাকার যিনি মালিক তার উপরে যাকাত খরচ। স্বর্ণ এবং রূপার হিসাব করলে অনেক ডিফারেন্স হয়ে যায়, অনেক পার্থক্য হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই সময় বলছিলেন, সেই সময় স্বর্ণ এবং রূপার অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রূপার সমান সমান মূল্য ছিল। এখন তো পার্থক্য হয়ে গেছে মূল্যে, তবে মাসালা ঠিক আছে, আপনি যেটার হিসাব ধরেন তাতেই যথেষ্ট। আপনি যদি চিন্তা করেন যে গরিব মিসকিনে অসহায় উপকার হয়, তাহলে আপনাকে রূপার হিসাবটাই ধরা উত্তম, যাতে করে গরিব মিসকিন অসহায় মানুষের উপকার হয়, তাহলে আপনি রূপার হিসাব ধরলে যার কাছে বছরের সব খরচা বাদে 1 বছর যদি তার কাছে 1,60,000 টাকা আছে, সেই টাকাটা স্বর্ণরূপে মিলাই ধরতে পারে, অথবা গচ্ছিত মাল হতে পারে, নগদ ক্যাশ হতে পারে, সবটাই আপনি টাকা বানাই নেন, তাহলে হিসাবটা সহজ হবে। তার উপরে যাকাত খরচ, সে শতকরা 2.5%, শতকরা 2.5 টাকা হিসাবে সম্পদে যাকাত আদায় করে দিতে হবে। এই রমজান মাসে যাকাতের গুরুত্ব কেন? এই রমজান মাসে যদি আপনি আমি যাকাত আদায় করে দেই, তাহলে আপনি আমি 70 গুণ সওয়াব বেশি পাব। এই ফরজ আদায় করলে, যাকাত আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব এই রমজান মাসে আদায় করলে আপনি আমি পেয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। এই যাকাতের সম্পদ বা মালটা আমরা কোথায় দিব? আল্লাহ পাক তাও সুন্দর করে সূরা তাওবার 60 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যাকাত দেওয়ার খাত হইছে 8টা। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকির, ফকির বলা হয় কিছু আছে কিছু নাই, অর্থাৎ চলে না তার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিসকিন, কিছুই নাই, অসহায় মিসকিন বঙ্গু, এদের জন্য যাকাত। আল গারিমিন 3 নম্বরে হলো কর্মচারী, যাকাত পুষায়েলেন উঠানোর দায়িত্বশীল, যিনি চাকরি করেন যাকাতের খাতের আন্ডারে, তার বেতন এই যাকাত থেকে নেওয়া যায়। এরপর মুআল্লাকাতুল কুলুব 4 নম্বরে হলো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এটা মানসুব হয়ে গেছে, এখন কোন বিধর্মীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, এখন আর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোনো মানুষকে যাকাত দিয়ে ইসলামে আকৃষ্ট করার প্রয়োজন নাই, এই জন্য একটা মানসুব এই খাতটা রহিত এখন। এরপরে 5 নম্বর হচ্ছে ঋণে এমন জর্জরিত, কারো কাছে বলতেও পারে না, অনেক টাকা সম্পদ ঋণ আছে, এই ঋণ কিছু সম্পদ আছে আবার ঋণে অনেক জর্জর, তাকে ঋণ পরিশোধের টাকা দিয়ে দিলে আপনার টাকা দাঁড়ায় হবে। অফির রেকর্ড 6 নম্বর হচ্ছে দাস দাসী মুক্তির জন্য, পৃথিবীতে এখন কোথাও যদি দাস দাসীর পোর্তা থাকে তাহলে সেখানের জন্য এই আজ প্রযোজ্য। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ধর্মের যুদ্ধে আছে, দ্বীনের রাস্তায় আছে তাদের জন্য। আর 8 নম্বর হচ্ছে ওয়াবনি সাবিল, মুসাফির, অর্থাৎ মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যিনি এখান থেকে 48 মাইল দূরে চলে গেছে, সেখানে গিয়ে তার টাকা পয়সা সম্পত্তি হারিয়ে ফেলেছেন, বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু সেখানে তিনি অসহায়, তাকে যাকাতের টাকা তাকে দেওয়া। তবে আসছিনি মানুষের ভিতরে আপনাকে যাকাত দিলে যাকাত আদায় হবে, তাহলে ফকির মিসকিন যাকাতের কর্মচারী ইসলামপুরকে আকৃষ্ট করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি দাসদাসী মুক্তির জন্য, যারা জিহাদে আছেন তাদের জন্য, যারা আল্লাহ রাস্তায় আছে তাদের জন্য, তারপরে মুসাফির, এই 8 খাতে যাকাত দিলে যাকাত আদায় হবে।
তবে যেখানে এতিম মিসকিন অসহায়দেরকে বোঝানো হয়েছে এতিমখানা যেখানে এতিমরা থাকে হতে পারে সেটা মাদ্রাসা এতিমখানা যেখানে ছেলেরা কোরআন হাদিস পড়ে এতিমখানা সেখানে এতিম আছে অসহায় আছে সেখানে যাকাতের টাকা দেওয়া যেতে পারে অসহায় বঙ্গু এদিকে একটা আপনি গাড়ি কিনে দিলেন রিক্সা কিনে দিলেন বা এভাবে একটা সেলাই মেশিন কিনে দিলেন বা একটা এস্টাবলিশ করে দিলেন একটা ব্যবস্থা করে দিলেন তাহলে যাকাত অর্থাৎ গরিব এক কথায় যাকাত কাদেরকে দেওয়া যাবে না যাকাত স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামী যদি যাকাত দেয় যাকাত আদায় হবে বাপ তার ছেলে ছেলে তার বাপকে যাকাত দিলে যাকাত আদায় হবে না অর্থাৎ ঊর্ধ্বতন আমার পিতা দাদা এদেরকে যাকাত দেওয়া যাবে না অথবা আমার নিচে সন্তান নাতি এদেরকে যাকাত দেওয়া যাবে না নিকটাত্মীয় ভিতরে যাকাত দেওয়া যাবে হতে পারে সে আপনার এখন ভাই এখন আলাদা হতে পারে আপনার বোন সে অসহায় একটু মহব্বত জিজ্ঞেস করে লাজরে হাসবি রাব্বি জান্নাল্লাহ মা ফি কলবি আনোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাকাত আপনি যদি আদায় করে দেন তাহলে আপনার আত্মীয় স্বজন তারা আনন্দ করতে পারলো উপকার হলো তাদের এই জন্য যাকাত আপন আত্মীয় স্বজনদেরকে দেওয়া উত্তম যেমনি আপনার ভাই যেমনি আপনার বোন যেমনি আপনার নিকট আত্মীয় স্বজন অসহায় তাদেরকে খুঁজে খুঁজে যাকাত আদায় করে দেওয়া এক নম্বর দায়িত্ব আপনার আমার এরপর পার্শ্ববর্তী এরপর দূরবর্তী এদেরকে অর্থাৎ কাছে যেই মাদ্রাসায় তিনখানা আছে যেখানে থেকে কোরআন হাদিসের সঠিক যাদেরকে শিক্ষা দেওয়া হয় সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় এদের এতিমখানায় এভাবে তাদের কাছে যাকাত আগাই দেওয়া তাদের কাছে যাকাত পৌঁছে দেওয়া উচিত ইসলাম শান্তির ধর্ম ইসলাম অশান্তি এটি ইসলাম পছন্দ করে না ইসলাম শব্দের হলো শান্তি এখানে মারামারি নাই এখানে কাটাকাটি নাই এখানে ঝগড়া ফাসাদ নাই এখানে দ্বন্দ্ব নাই এখানে সন্ত্রাস এখানে চাঁদাবাজি এখানে হাইজাকাত এখানে অস্থিরতা সৃষ্টি করা বোমাবাজি ইসলাম জোর করে ইসলাম কাউকে মুসলমান বানাইতে বলে না ঠিক কিনা করে বলে আল্লাহ বলে লা রহমানিয়াতা ফিল ইসলাম লা ইকরাহা ফিদ্দিন জোর করে একজনকে মুসলমান বানানো এটি ইসলাম পছন্দ করে না জোর করে আপনি ইসলাম কি প্রতিষ্ঠা করবে এটা ইসলাম চায় না বলাম আপনার আমার দায়িত্ব হচ্ছে নিজের ভিতর ইসলাম আগে প্রতিষ্ঠিত করা মক্কা বিজয়ের পর হুজুর বলে না লা তাসরিবা আলাইকুম আল ইয়াম আজকের আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলেন না সুবহানাল্লাহ হুজুর বিকেল বেলা ঘুরতে লাগলেন দেখেন এক ঘুরি এক গাঁটু নিয়ে যাচ্ছে ও ঘুরি তুমি কোথায় যাও আপনি এই দেশের মানুষ না আপনি জানেন না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা শরীফে হামলা চালাইছে মক্কার সব মানুষ তার ভয়তে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতেছে বলতেছে কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছে বলেন না সুবহানাল্লাহ হুজুর বললেন বুড়িমা তোমার তো গাঁটি নিতে কষ্ট হয় আমার কাছে দাও আমি তোমার গন্তব্যে পৌঁছাই দেই টাকা পয়সা দিতে হবে বলে কিছুই দিতে হবে না এবার সাধারণ একজন বৃদ্ধ মহিলার গাঁটুলি হুজুর নিয়ে যাচ্ছে মহিলা আগে যাচ্ছে হুজুর পিছনে পিছনে যাচ্ছে পাহাড়ের গুহায় গিয়ে ডাকতেছে কি আসো পাহাড়ের গুহার ভিতরে আত্মীয় স্বজন বের হয়ে আসছে আর তাকাইয়া দেখে যার ভয়তে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার গাঁটুরি মাথায় নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে বলেন না সুবহানাল্লাহ এই মানুষ কি মানুষকে কষ্ট দিতে পারে বুড়ি চিন্তা করলো সারা জীবন বার মানুষ বললো কি আর দেখি কি বাস্তব এর মতো তো মানুষ হতে পারে না এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচরণ বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন কাঁদতে লাগলেন বললেন পাহাড়ের গুহার ভিতর কি আসো বের হয়ে আসো এটাই সত্যিকার ইসলাম এটাই সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ আসো তার হাতে হাত দিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই জোরে বলেন না সুবহানাল্লাহ আসলে
ইসলামের আদর্শের কথা আমরা ইসলামের বাস্তব রূপরেখা মানুষের মাঝে উপস্থাপন করতে পারি নাই, এই জন্য আমাদের ব্যর্থতা। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের ভিতরে কোনো মারামারি নাই। দেখেন নামাজ পড়তে হাজার হাজার মুসল্লি আমরা আসতেছি, একসাথে যাচ্ছি, আর ইসলাম আল মুসলিম আফুল মুসলিম, এক মুসলমান আর মুসলমান ভাই, লা ইউসলিমুহু ওয়ালা ইউসলিমু, জুলুম করা যাবে না, অন্যায়কে ঠেলে দেওয়া, কারো বিপদে ফেলা যাবে না। হুজুর বসে আর তাকওয়া, এটাই হলো তাকওয়া, তাকওয়া এটাই হলো তাকওয়া, তাকওয়া হা হুল হুজুর বসে, এটাই তাকওয়া, তাকওয়া এখানে অন্তর ভিতরে। আল্লাহ পাক আমাদের সকলকে যাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. مهيان غريان شرب شتيمان مبوت مولا مهربان الله زبان نمدر بادية توب استقبار قربنا شهيد اربال محمد اربال براشن يحاد تلسي الله مدر دان صدقا اپنی قبول قرانين الله يار سواب دان نبي جي روزة تر فوس يادين تمام পৃথিবীর মাটি নিজত মোমিন মোমিনাত মুসলিমিন মুসলমানদ কার কবর শোয়া আল্লাহ সকলের রুহ মুবারকের হাদিয়া ফুল সেহাদিন আল্লাহ আমরা রাত্রি জামাদের মা বাবা বংশ নাতি সদন পাড়া ভর্তি বিশ্বস্তার ময় মতি কেউ যেন কবরে কান্দে না, আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়া দিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীর, রব্বি রহমহুমা জমিন থেকে শুরু আসমান পর্যন্ত গুনা করো, আমার রহমত থেকে নৈরাশয় না, আল্লাহ আপনার রহমতের খাতির আমাদের তাম জিন্দগি গুনা গুলো আপনি মাফ করে দিন। আল্লাহ গুনার বোধের মসজিদে সিদ্ধি, গুনার বোধের নামিয়ে বেগুন আপনার খাস বান্ধা বলিয়া বাসায় করতে পারি, সেই তৌফিক দান করে দিন। আল্লাহ জানি নাকি গাশা নিয়ে হাত তুলে বসে অন্তর জয় মাওলা দিলের খবর জানেন, আল্লাহ আমাদের সকলের নেক মাগাদাত আপনি পূর্ণ করে দিন। আর আপনি আমাদের দোয়া মোনাজাত হয় নবীজির রসিল আপনি কবুল করে, আল্লাহ আমাদের দোয়া মোনাজাত হয় নবীজির রসিল আপনি কবুল করে। আল্লাহুম্মা লা তাদা আলা যাম্বান ইল্লা গফারতা ওয়া লা দাইনা ইল্লা আতাইতা ওয়া লা মারীদান ইল্লা শাফাইতা ওয়া লা দাল্লা ইল্লা হাদাইতা ওয়া লা হাজাতান বিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতা ইয়া রাব্বাল আলামিন। وصلى الله تعالى على خير خلقه بنور عرشه مثل شما دال نبيك دخايا دخايا اما در شكل زبان زاري قل ريماني قل ما لا اله الا الله محمد رسول الله। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরাতুল্লাহ মাজহারি সাহেবের বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরাতুল্লাহ মাজহারি।